আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা মজাদার রেসিপি শেয়ার করব, স্যাফরন গোলাপ জামুন। তোমরা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। স্যাফরন গোলাপ জামুন মিষ্টি এতই সফট হয়েছে, তোমাদেরকে একটা আমি খেয়ে দেখাই যে কতটা সফট হয়েছে। দেখো এটা কিরকম সফট হয়েছে। গোলাপ জামুন তৈরি করতে প্রথমে আমরা গোলাপ জামুনের শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য আপনাদের এরকম একটা মেজারমেন্ট কাপ লাগবে, অথবা আপনার প্লাস্টিকের যে কোনো মেজারমেন্ট কাপ হলেই হবে। এই কাপের আমরা 2 কাপ চিনি দিব, আর সেম কাপেরই আমরা 2.5 কাপ পানি দিব। এখানে চিনি নিয়ে নিচ্ছি 1 কাপ, আরও 1 কাপ চিনি নিয়ে নিব। এবার এর সাথে মেপে দিব 2.5 কাপ পানি। গোলাপ জামুনের ডো তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা আমি নিব 25 গ্রাম। এরকম যদি আপনাদের বাসায় গ্রাম মাপার মেশিন না থাকে, সেক্ষেত্রে আপনারা মেজারমেন্ট কাপের যে 1 টেবিল স্পুন আছে সেটা দিয়ে আপনারা মেপে নেবেন। দেখেন 25 গ্রাম এটার কতটুকু হয় আমি আপনাদের সামনেই মেপে দেখাচ্ছি। 1 টেবিল স্পুন, 2 এন্ড 3 টেবিল স্পুন হয়েছে এটা। তো আপনাদের যদি এরকম মেশিন না থাকে, সেক্ষেত্রে আপনারা জাস্ট 3 টেবিল স্পুন ময়দা দিবেন, আর মেশিন থাকলে আপনারা 25 গ্রাম মেপে নেবেন ময়দা। এখন এখানে নিয়ে নিয়েছি আমরা 100 গ্রাম গুঁড়া দুধ। তো এটাকে যদি আমি টেবিল চামচে মেপে আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 14 টেবিল স্পুন আপনারা গুঁড়া দুধ দিবেন, অথবা 100 গ্রাম। জাফরান গোলাপ জামুন তৈরি করার জন্য এখন ডো তৈরি করব। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম গুঁড়া দুধ, 25 গ্রাম ময়দা, আর 1 টেবিল চামচ পানির মধ্যে পরিমাণ মতো জাফরান ভিজিয়ে রেখেছি, 2 টেবিল চামচ ঘি, 2
চা চামচ বেকিং পাউডার আর একটা ডিম। এখন আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে মাখিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখন আমি দিয়ে দিব এটার মধ্যে একটা ডিম। এখন অ্যাড করব জাফরান মেশানো পানি। অল্প অল্প পানি মিশিয়ে দেখবেন, একবারে পুরোটা দিবেন না, অনেক সময় বেশি নরম হয়ে যায়। আর একটু দিব। জাফরান মেশানোর জন্য যেরকম সুন্দর একটা কালার এসেছে, এভাবে যখন আর হাতে লেগে আসবে না বা বাটির মধ্যে লেগে আসবে না, তখন বুঝতে হবে ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। প্লেটের মধ্যে একটু ঘি মিশিয়ে নিব। এখন আমি গোল গোল করে মিষ্টির সাইজ করে নিব। প্রথমে এরকম লম্বা করে দিবেন, তারপরে এভাবে গোল করবেন, সুন্দর গোল হয়ে যাবে। প্রথমে নিয়ে এরকম গোল লম্বা দিবেন, তারপরে এটাকে গোল দিবেন। এভাবে একে একে আমি সবগুলি মিষ্টি বানিয়ে নিব। হাতের তালুতে নিয়ে প্রথমে এরকম লম্বা দিকে দিবেন, তারপরে গোল দিবেন।